بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال الله تعالى في موضع آخر الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ করে এবং আমাদেরকে একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন আমাদেরকে হিদায়তের জন্য যেমন আল কোরআনুল করিম নাজেল করেছেন তেমন শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হিদায়তের জন্য আমাদেরকে সঠিক দিনের সন্ধান দেওয়ার জন্য রাসূল করে প্রেরণ করেছেন সেই আল্লাহরই যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন যে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত দান করে রিসালাত দান করে সম্মানিত করেছেন সারা বিশ্বের মানুষের জন্য হাদি পথ প্রদর্শক হিসাবে সুসংবাদ দাতা হিসাবে সতর্ককারী হিসাবে মহান আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আজকে আপনাদের সামনে আলোচনা করব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক সম্পর্কে তার প্রাপ্য সম্পর্কে উম্মতের কাছে তার হক কি উম্মতের কাছে তার প্রাপ্য কি এর পূর্বে হয়তো আপনাদের মনে আছে আলোচনা করেছি কোরআনে কারীমের হক সম্পর্কে কোরআনে কারীমের এই উম্মতের ওপর যে উম্মতের কিতাব হচ্ছে আল কোরআন যে উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছেন সেই উম্মতের ওপর কোরআনে কারীমের হক কি
আজকে যে রাসূলের প্রতি কোরআনুল করিম নাজিল হয়েছে সে রাসূলের বাকি হক আমাদের উপর, যে হক সম্পর্কে আমাদের এলম হাসিল করতে হবে, জানতে হবে, তারপরে সে হকগুলি আদায় করতে হবে। আর এই হচ্ছে আমল, এই হচ্ছে দিনের বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে সঠিক জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলম যেন আমাদেরকে সঠিক জ্ঞান মোতাবেক আমল করার তৌফিক দান করেন। যেমন কোরআনে করিমের হক আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, তেমনই আল্লাহ আমাদেরকে যেন আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করার তৌফিক দান করেন। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব মানবতার জন্য রাসূল করে যে প্রেরণ করেছেন, এটি আল্লাহর একটি বড় এহসান, আল্লাহর বড় অনুগ্রহ, আল্লাহর বড় অবদান। এই এহসান, এই অবদানের কথা কোরআনে কারিমে মহান আল্লাহ এইভাবে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিঃসন্দেহে মহান আল্লাহ মুমিনদের ওপর বড় এহসান করেছেন। আল্লাহর এহসান, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অবদানের কথা স্বয়ং আল্লাহ উল্লেখ করে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, কিন্তু সারা বিশ্বের মানুষ, বহু মানুষ যারা প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতকে অস্বীকার করেছে, যারা নবুয়াতকে অস্বীকার করেছে, যারা কোরআনী বিধানকে অস্বীকার করেছে, যারা আল্লাহর ইবাদত বান্দেগীকে অস্বীকার করেছে, যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর শাহাদাতকে অস্বীকার করেছে, সেই দিন থেকে দূরে সরে রয়েছে যেই দিন আল্লাহ মানব জাতির জন্য মনোনীত করেছেন, তারা উপকৃত হতে পারেনি। সেই জন্য সেই আল্লাহর এহসান থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে তারা ফায়দা উঠাতে পারেনি, লাভবান হতে পারেনি। তাই আল্লাহ এই আয়াতে বিশেষ করে মুমিনদের কথা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বড় এহসান করেছেন, অনুগ্রহ করেছেন মুমিনদের ওপর, কারণ আসল উপকৃত মুমিনগণ। রাসূলের রিসালাত থেকে, কোরআনের অবতরণ থেকে, আল্লাহর আসমানি বিধান থেকে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে মোবারক থেকে উপকৃত লাভবান মুমিনগণ। তাই আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের ওপর আল্লাহর বড় এহসান রয়েছে। ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, কি এহসান! এখানে যে এহসান অবদানের কথা বলা হয়েছে তা হচ্ছে তাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে, সেই জাতির মধ্য থেকে, অর্থাৎ মানব জাতির মধ্য থেকে একজনকে রাসূল করে প্রেরণ করল। ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই বাছাই করলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল। এই বাছাই আল্লাহর ইখতিয়ারভূত, মানুষের ক্ষমতায়ও নেই, মানুষের ইখতিয়ারেও নেই, মানুষের স্বাধীনতায় নেই যে যাকে ইচ্ছা তাকেই, যেমন আমরা মনে করলে আমরা বাছাই করে নেতৃত্ব দান করে দেব। নবুয়াত এবং রেসালাত, কাউকে নবী করা, রাসূল করা, কারো ওপর কিতাব নাজেল করা, কাউকে সারা বিশ্বের মানবতার জন্য হিদায়াতের আদেশ প্রদান করে আল্লাহর পক্ষ থেকে পাঠানো, এটি আল্লাহর ইখতিয়ার। আল্লাহ ইয়াজতাবি, আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার করেন, আল্লাহ রাব্বুল আলামিন মনোনয়ন করেন। মা কানা লাহুমুল খিয়ারা, মানুষের কোনো ইখতিয়ার নেই, মানুষের কোনো ইখতিয়ার নেই। এই জন্য মানুষ যদি মানুষের ইখতিয়ারে হইতো তাহলে কর্মের মাধ্যমে নবুয়াত হাসিল করে নিত, তা নেই না। কর্মের মাধ্যমে ঈমান এবং কর্মের মাধ্যমে মানুষ আল্লাহর নেক বান্দাতে হয়ে যেতে পারে, সৎ কর্মশীল হয়ে যেতে পারে, সততার উচ্চ শিখরে পৌঁছে যেতে পারে, কিন্তু নবী রাসূল হতে পারে না। এটি মানুষের অর্জিত বস্তু নয়। একজন মানুষ যদি সারা জীবনে সেজদায় পড়ে থাকে, সারা জীবনে একটি দানা পর্যন্ত হারাম খায়নি, একটি সন্দেহর বস্তু হারাম খায়নি বা সন্দেহর জিনিসও খায়নি, সন্দেহর ঊর্ধ্বে, হারাম তো দূরের কথা, সন্দেহর ঊর্ধ্বে সারা জীবন যত নেক আমল হয় করার করেছে, তারপরে কি সে নবী রাসূল হতে পারে? না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বিশেষ মনোনয়ন, বাছাই, নবী এবং রাসূলকে আল্লাহ স্বয়ং বাছাই করেছেন মানব জাতির জন্য, কেই উপযোগী যে তাদেরকে হিদায়াতের জন্য মানুষের কাছে পৌঁছে, মানুষকে সৎ পথের দাওয়াত দিবে, মানুষকে কালেমা এলা এলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহর তৌহিদ একত্ববাদের কথা জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজনকে রাসূল করে বাছাই করে, ইজ বাসা ফিহিম রাসূলান,
তাদের মাঝে রাসূল পাঠালেন মিনহুম তাদের মধ্য থেকে এই মিনহুম থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির একজন মানব সন্তান তাই না তাদের মধ্য থেকে অর্থাৎ মানব জাতির মধ্য থেকে তাহলে তিনি মানুষ আদম সন্তান তার পিতা আব্দুল্লাহ মাতা আমেনা দাদা আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ তাহলে ওপর দিকেও আদম সন্তান সবাই আব্দুল্লাহ আমেনা আব্দুল মুত্তালিব হাশেম সবাই আদম সন্তান নিচের দিকে চলে যান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েরা কাসেম ইব্রাহিম তাহের তাইয়েব জাইনাব ফাতেমা রোকাইয়া উম্মে কুলসুম সবাই মানুষ আদম সন্তান তাহলে নিচের দিকে নজর দিলেও আদম সন্তান ওপর দিকে নজর দিলেও সব আদম সন্তান আর মধ্যখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নূরের হয়ে গেলেন এর উত্তর বুঝে আসে না কবর মাজার পূজারীদের আমাদের দেশে বিদাতপন্থীদের এই ভ্রান্ত থিওরি যে নবী নূরের নবী নূর থেকে তৈরি মধ্যখানে হঠাৎ করে কেমন নূর চলে আসলো ওপর দিকেও আবনি আদম আদম সন্তান আর নিচের দিকে তাকালেও আদম সন্তান আর আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন আমি নবী পাঠাইলাম মিনহুম তাদের মধ্য থেকে মানে নূর নাকি না মানুষের মধ্য থেকে মানুষের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে সম্মানিত করলেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ এবং মানুষ সমস্ত সৃষ্টির সেরা মনে রাখবেন যে কবর মাজার পূজারীদের এই ভ্রান্ত আকীদা যে নবীকে যদি নূর না মনে করি তাহলে মানা
হয়ে যাবে, ছোট করে দেখানো হবে। নবীকে যদি নূর না মনে করি তাহলে তাকে সম্মান দেওয়া হলো না, এই ভ্রান্ত কুফরি কথা। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, আমি কি ফাইন্নামা আনা আব্দুন, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, সুতরাং আমাকে কি বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবে আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু তার রাসূল। আর আল্লাহর বান্দা হওয়া আর বিশেষ করে আল্লাহর খাস বান্দা হওয়া, আল্লাহর স্পেশাল বান্দা হওয়া, এর মতো সম্মান আর বড় সম্মান পৃথিবীতে কিছু নেই। কারণ আল্লাহর গোলামি যত বেশি যে করেছে, আল্লাহর দাসত্ব যে যত বেশি করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী যত বেশি করেছে, সে তত বেশি সম্মানিত হয়েছে, ঠিক কিনা? যত বেশি নামাজ পড়বে, যত বেশি সেজদা করবে, যত বেশি আল্লাহকে ডাকবে, যত বেশি আল্লাহকে ভয় করবে, তত বেশি নেক বান্দা হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাঁচটি জায়গায় আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবদ বলে আখ্যায়িত করেছেন। আবদ বলে মানে গোলাম বলে আখ্যায়িত করেছেন, দাস বলে আখ্যায়িত করেছেন, আমার বান্দা বলে আখ্যায়িত করেছেন। আর এগুলি সম্মানের জায়গা, সবগুলি জায়গায় পাঁচটি জায়গা যেখানে যে ক্ষেত্রগুলিতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজের গোলাম বলে আবদ বলে বান্দা বলে আখ্যায়িত করে, সবগুলি হচ্ছে সম্মানের জায়গা, বরং অতি সম্মানের জায়গা। যতদূর পর্যন্ত আল্লাহ রসুলকে পৌঁছানো যায় তার বেশি আর পৌঁছানো যাবে না, আবদের ওপরে মাবুদ করা যাবে না। অর্থাৎ তিনি সবচাইতে ভালো আল্লাহকে সেজদা করেছেন, সবচাইতে ভালো আল্লাহকে ডেকেছেন, কিন্তু তাকে কেউ ডাকবে, তাকে কেউ সেজদা করবে, তার কাছে কেউ মদত চাইবে, তাকে বলবে ইয়া রাসূল আল্লাহ মাদাদ, হে রসুল্লাহ আমি বালা মুসিবত নিয়ে অনেক বিপদ নিয়ে মদিনা শরীফ হাজির হয়েছে, তোমার দরবারে হাজিরি দিয়েছি, কিছু দিয়ে দেন আমাকে, আমার মুসিবত দূর করে দেন। হ্যাঁ, তাহলে আল্লাহ বানিয়ে দিল, বাড়াবাড়ি করে দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন পাঁচটি জায়গায় সম্মানের জায়গাগুলোতে নবীকে কি বলে আখ্যায়িত করেছেন, বললাম বান্দা বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি মেরাজ, পৃথিবীতে কোনো ব্যক্তি মেরাজে পৌঁছেছে? মেরাজে পীরনবী সাল্লাম যেখান পর্যন্ত পৌঁছেছেন কোনো ফেরেশতা পৌঁছেছে? তাহলে কত সম্মানের জায়গা, উঁচু সম্মানের জায়গা। এই মেরাজের ঘটনা আল্লাহ রাব্বুল্লাহ উল্লেখ করতে গিয়ে বলছেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, সেই জাত সেই সত্তা পাক পবিত্র আল্লাহ যিনি রাতারাতি তার বান্দাকে তার গোলামকে নিয়ে গিয়েছেন কোথায়, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদ আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত, প্যালেস্টাইন পর্যন্ত, তারপরে সেখান থেকে সাত আকাশ পর্যন্ত, যার দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারিমে সূরা নাজমে। দেখছেন সম্মানের জায়গায় যেখানে কোনো শক্তি পৌঁছিতে পারেনি, কোনো কেউ পৌঁছিতে পারে, সেখানে আল্লাহ পৌঁছে দিয়েছেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে বলছেন আমার বান্দা, তারপরে তিনি কে বান্দা, আবদ মাবুদ নন। আবদ আর মাবুদের পার্থক্য বুঝেন কি না? আবদ মানে যিনি আল্লাহর ইবাদতকারী, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দিগি করেন, আর মাবুদ মানে যার ইবাদত করা হয়। মাবুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ইলাহ মানে মাবুদ, ইলাহ মানে মাবুদ। তো নবী করিম কি বলছেন যে আমার ব্যাপারে বাড়াবাড়ি করিও না, যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করে কাফের হয়ে মুশরিক হয়েছে। ফাইন্নামা আনা আব্দুন, আমি আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল, সুতরাং আমাকে কি বলবে আল্লাহর বান্দা বলবে আর তার রাসূল বলবে, বান্দার সাথে রাসূল, অন্যরা বান্দা কিন্তু রসুল নয়। আবু বকর সিদ্দিক বান্দা রসুল নয়, ওমর ফারুক বান্দা রসুল নন, ওসমান বান্দা কিন্তু রসুল নন, আলী বান্দা কিন্তু রসুল নন। পৃথিবীতে যত কেউ রয়েছেন আম্বিয়া রসুল ছাড়া সবাই বান্দা আল্লাহর কিন্তু রসুল নন। আর প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম রসুলদের আবার সর্দার, রসুলদের সেরা, সৈয়দুল মুরসালিন, তিনি খাতামুন নবীন, সমস্ত নবীদের শেষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর বড় এহসান অবদান তোমাদের ওপর হে মানুষ, যে তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে আল্লাহ রাসূল পাঠিয়েছে, তোমাদের মধ্য থেকে মানুষ তিনি ছিলেন। আর মানুষ বললেই বেশি সম্মান রয়েছে, অন্য কিছু বললে বেশি সম্মান নেই, বরং তাতে কুফরি রয়েছে, যেমনটা আপনাকে বুঝাবার চেষ্টা করলাম যে যেমন ইবনুল্লাহ বললে কুফরি হয় খ্রিস্টানদের, তেমনই নুরুল্লাহ বললে কুফরি হয় এক শ্রেণীর কবর মাজার পূজারীদের, পীর পূজারীদের। সাবধান সতর্ক এই ভ্রান্ত আকীদা থেকে, বলবেন কি যে আল্লাহ বলেছেন তার রাসূল বলেছেন, আশহাদু আন্না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, কালেমায়ে শাহাদাতে এই শিখেছি আমরা, এই শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর কোরআনে আল্লাহ বলেছেন মিনহুম, তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে আমি রাসূল বাছাই করেছি।
তার মিশন কি ছিল, তার কাজ কি ছিল? আল্লাহ বলছেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, তোমাদেরকে আল্লাহর আয়াত পাঠ করে তিনি শোনাবেন, কোরআনে কারিম তেলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফসীর করে তোমাদেরকে শোনাবেন যে তোমাদের কি করতে হবে কি করতে হবে না। ওয়ুযাক্কিহিম, তোমাদের পাক পবিত্র করবেন, তোমাদের আত্মার পরিশুদ্ধি করবেন। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যদি পৃথিবীতে না আসতেন, তাহলে আমি মাঝে মাঝে বলি 1400 বছর আগে যখন নবী করিম সাল্লাম মক্কাতুল মোকাররমা এসেছিলেন, তখনকার চিত্র একবার স্মরণ করেন, এখন দেখেন মক্কা গিয়ে এখনকার চিত্রটা মনে নিয়ে আসেন। আর তখন 1400 বছর আগে কাবা শরীফের চারিদিকে কি ছিল, কি ছিল? 360টি মূর্তি শুধু হাওলাল কাবাতে কাবার চারিদিকে ছিল। বলুন 1400 বছর আগে যদি 360টি মূর্তি কাবার চারিদিকে থাকে, তাহলে এখন উন্নতি করে কত লক্ষ মূর্তি আর প্রতিমা মক্কায় হইতো? যদি নবীর আবির্ভাব না হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসুল করে প্রেরণ না করতেন আমাদের মাঝে। আজকে নবী আসার পরে যারা নামধারী মুসলিম তাদের মাঝে ভারত বাংলাদেশ পাকিস্তানে কবর মাজার পাকা কবর আর মাজারের অভাব নেই, লক্ষ লক্ষ মাজার যেখানে আল্লাহ ছাড়া অন্য কেউ সেজদা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না। তাহলে 1400 বছরে যদি লক্ষ লক্ষ মাজার তৈরি হয়ে যায় যেখানে গাইরুল্লাহকে সেজদা হচ্ছে, অন্যকে ডাকা হচ্ছে, তাহলে মূর্তি কত বাড়তো আর আরও কত পূজা যে বাড়তো আল্লাহ জানে যদি নবী না আসতেন। নবী আসার পরেও যদি এত মাজার পূজা বেড়ে যায়, তারপরে আলহামদুলিল্লাহ কোটি কোটি মুসলিম তৌহিদবাদী মুসলিম রয়েছেন আল্লাহর রহমতে আর নবীর রেসালাতের বরকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে আমরা যে কোথায় থাকতাম আল্লাহ পাক ভালো জানে। আজকে যেমন হিন্দুদের 33 কোটি দেবতা, তেমন আমাদের তার চাইতে ভালো অবস্থা থাকতো না, মক্কার তার চাইতে ভালো অবস্থা থাকতো, তার চাইতে খারাপ অবস্থা থাকতো। জি, পুতুল পূজা, কবর পূজা, মাজার পূজা, গাছ পূজা, গঙ্গা পূজা, এই যমুনা পূজা, এছাড়া আর কিছু আমরা জানতাম না যদি আল্লাহ রাসুলকে না পাঠাতেন। ওয়াজাক্কিহিম, আমাদেরকে আল্লাহ পবিত্র করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে পাঠিয়ে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, আর কিতাব এবং হিকমতের জ্ঞান দান করেছেন। কিতাব মানে কোরআনে করিম, আর হিকমতের তাফসির করেছেন সালাফগণ যে রাসুলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লামের জবানে মোবারক থেকে যা বেরিয়েছে এবং নবী করিম সাল্লাম যা নিজে কর্মে করেছেন সবগুলি হিকমত। এটি হচ্ছে হিকমত। হেকমত মানে সত্যকে গোপন করা নয়। যেমন এক শ্রেণীর লোকের আমাদের দেশে ভাবে যে হেকমত মানে কি, যেখানে সত্য কথা বলতে হবে, সত্য কথা বললে যদি ক্ষতি হয় তো সত্য কথা বলতে হবে না, গোপন করে না, ওর নাম হেকমত না। কেউ অসন্তুষ্ট হয়ে যাবে হক কথা বললে, কবর মাজারে সেজদা করা শিরক যদি বলেন, কবর পূজা যেখানে হচ্ছে ওরসের মেলা লেগে আছে সেখানে বললে, তাহলে ওরা কি খুশি হবে? কখনো খুশি হবে না। তাহলে আপনি যদি মনে করেন যে আমাদের দেশে এত কবর মাজার পূজা হচ্ছে, সেখানে যদি বলি তো ঝড় তুফান শুরু হবে, লড়াই ঝগড়া হবে, আর অনেকেই আমার শত্রু হয়ে যাবে, সুতরাং হেকমত হচ্ছে মুখ বন্ধ করে নাও, এর নাম হেকমত নয়। এক শ্রেণীর মূর্খরা এটাকে হেকমত মনে করে। হেকমত মানে হচ্ছে আল্লাহর কথা বলা, রসুলের কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পন্থায় ইসলামের দাওয়াত দিয়েছেন, সেইভাবে দাওয়াত দেওয়ার নাম হচ্ছে হেকমত। যখন 360 মূর্তির পূজা হচ্ছিল কাবার চারিদিকে, নবী সাল্লাম মুখ বন্ধ করেছেন না দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। তবে দাওয়াত দেওয়ার যে পন্থা অবলম্বন করেছেন, 13 বছর ধরে তাদের মূর্তি ভাঙেননি, 13 বছর ধরে তাদের মূর্তি ভাঙেননি। কাবার পাশে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে তারা দেয়নি, ধাক্কা দিয়েছে, কিন্তু মূর্তি তাদের ঠিক থেকেছে। কিন্তু মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে, মক্কা বিজয় হওয়ার পরে ছড়ি হাতে নিয়ে বলে যা আল হাক্কু ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, 360টি মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে সব ধ্বংস হয়ে গেল। তাহলে সময় সাপেক্ষ কাজ করা, ধীরে ধীরে কোন কাজটি আগে করতে হবে, কোন ভালো কথাটি মানুষের কানে আগে পৌঁছাতে হবে, এই যে কর্ম পদ্ধতি অবলম্বন করার নাম হেকমত। কিন্তু একেবারে কর্ম ত্যাগ করে দেওয়া, দাওয়াত ছেড়ে দেওয়া, ভালো কথা মানুষকে বলা ছেড়ে দেওয়া, সবাই বেনামাজি, কে আর শুনবে? সুতরাং নামাজের কথাই বলবেন না। শ্বশুরবাড়ি গেলেন, দেখলেন গোটা বংশ নামাজ পড়ে না, তখন আপনি শুধু একবারে চুপচাপ উঠে গিয়ে মসজিদে নামাজ পড়লেন, অথবা দরজা কেউ খুলবেন না আপনার ফজর। অনেক বাড়িতে এরকম আছে, মেহমান হয়েছেন আমরা দেখেছি এরকম, আর বিশাল পয়সাওয়ালার বাড়ি, ফজরের নামাজে দরজা খুলবে না। এখন এখানে হক কথা না বলে আপনি ওই ঘরে আপনার রুমে নামাজ পড়ে নিলেন আর চুপচাপ খেয়ে দিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, তাদেরকেও নামাজের দাওয়াত দিলেন না আর আপনিও নামাজ পড়তে গেলেন না, এই এর নাম হেকমত নয়। হেকমত হচ্ছে তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া, তাদেরকে আল্লাহর ভয়ের কথা স্মরণ করিয়ে দেওয়া, তাদের পরকালের জন্য চিন্তাশীল হতে বলা, তাদেরকে কবরের কথা স্মরণ করিয়ে দেওয়া, তাদেরকে প্রথম কাল কিয়ামতে আল্লাহ হিসাব নেবেন নামাজের কথা তার কথা স্মরণ করিয়ে দেওয়া, এবং আপনাকে বলা যে আমাকে একটু উজুর পানির ব্যবস্থা দেন আর আপনি আমাকে একটা চাবি দেন যাতে করে আমি মসজিদে যথাসময়ে যেতে পারি, এই হচ্ছে হেকমত।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, নবী কিতাব এবং হিকমতের জ্ঞান দেওয়ার জন্য এসেছিলেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন 40 বছর বয়স, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত এবং রেসালাত দিয়ে সম্মানিত করলেন। এই কথাটি অনেকে বোঝেন, নবুয়ত এবং রেসালাত, নবুয়ত মানে আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসা, আল্লাহর পক্ষ থেকে তার কাছে ফেরেশতার মাধ্যমে সংবাদ এসেছে। নবী অনেক হয়েছেন কিন্তু রসুলের সংখ্যা কম, আর রসুল মানে যেই সংবাদ আকাশ থেকে আসছে সেগুলির মধ্যে কিছু বিধিবিধান আসছে, আদেশ নিষেধ আসছে, সেগুলি মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার আদেশ প্রদান, এর নাম হচ্ছে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম কোরআনে কারিমের 5টি আয়াত নাজেল করলেন, সুরা ইকরা বিসমে থেকে, সুরা আলাক থেকে আল্লাহ রাব্বুল 5টি আয়াত নাজেল করলেন, ইকরা বিসমে রব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকা আল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন, কোরআনী আয়াত নাজেল হয়ে গেল, আকাশ থেকে সংবাদ আসলো, লহে মাহফুজে আয়াতে কোরআনী ছিল, সেই কোরআনের আয়াতগুলি নাজেল হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, নবুয়াত প্রাপ্ত হলেন সেই দিন, তিনি নবী হয়ে গেলেন সেই দিন। এই জন্য অনেক কিতাবে লেখা হয়েছে যে ইকরা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী বানালেন, ইকরা দ্বারা মানে ইকরা বিসমে নাজেল করে নবী বানিয়ে দিলেন, আকাশের সংবাদ আসলো। কিন্তু এই আয়াতগুলিতে 5টি আয়াতে এই কথা কোথাও বলা হয়নি, যাও মোহাম্মদ মানুষকে বলো যে তোমরা শিরিক করিও না, যাও তাদেরকে সতর্ক করো, সাবধান করো, যাও তাদেরকে নামাজ পড়তে বলো, যাও তাদেরকে আল্লাহকে চেনতে বলো, এই কথা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলো, এই আদেশ করা হয়নি। দ্বিতীয় পর্বে যখন আয়াত নাজেল হলো সূরায়ে মুদাসসির, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাতাহির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর, এই আয়াতগুলি যখন নাজেল হলো তখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতগুলির দ্বারা রেসালাত দিয়ে ভূষিত করা হলো, রাসূল করে আল্লাহ সম্মানিত করলেন। কিভাবে রাসূল করে? এখন আল্লাহ বলছেন, হে মুহাম্মদ আর বসে থাকলে চলবে না, সময় ঘনিয়ে এসেছে, মানুষের কাছে সত্য কথা পৌঁছাতে হবে, আকাশের বাণী আসমানি সিলেবাস পৌঁছাতে হবে। কি? ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্র ধারণকারী, কাপড় পরেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দিসার মানে চাদর পরেছিলেন, হে চাদর আবৃত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদাসসির কম, এখন দাঁড়িয়ে যাও, বিছানায় শুয়ে থাকলে হবে না, অসুস্থ থাকলে হবে না, চিন্তিত ছিলেন যে কি হইল না হইল, হেরা পাহাড়ের গুহায় ওই জাবালের নূরে খুব চিন্তিত এবং মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, কম এখন দাঁড়াও, ফা আনজির, সতর্ক করো, সতর্ক করো, এরা শিরিক করছে, এরা মূর্তির পূজা করছে, এরা আল্লাহ ছাড়া অন্যের পূজা করছে, এদেরকে সতর্ক করো, আর যাও বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলি, হে মানব সকল বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তাহলেই মুক্তি পাবে। রেসালাত দান করলেন, নবুয়ত দান করলেন, আর রেসালাত দিয়ে সম্মানিত করলেন। আর অনেক নবী রয়েছেন, নবী তো হয়েছেন কিন্তু রাসুল করেননি, যেমন হারুন আলী ইসলাম, তিনি নবী কিন্তু রাসুল নন, মুসা আলী ইসলাম নবীও এবং রাসুলও, তার উপর আল্লাহ তাওরাত নাজিল করেছেন এবং বলেছে যাও ইজহাবা ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে গিয়ে যাও ইসলামের দাওয়াত দাও, তোমার কাছে আমি তাওরাত নাজিল করলাম। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হক সম্পর্কে আসল আলোচনা করব, সময় তো আমাদের সাথে নেই, সময় চলেই যাচ্ছে। তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি হক আমাদের ওপর কি? প্রথম হক হচ্ছে তার প্রতি ইমান নিয়ে আসতে হবে, আল ইমানু বিহ, তার প্রতি ইমান নিয়ে আসতে হবে, এটি হচ্ছে হক। আর এই হক সারা বিশ্বের মানুষের ওপর, এক শ্রেণীর লোক বলার উদ্দেশ্য কোনো একটি জাতির ওপর, শুধু মুসলিমরা বলবে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বাকি লোকের বলবে না না তোমাদের নবী না, বা শুধু আরবরা না, যেমন আরব খ্রিস্টান যারা বা ইহুদি যারা, তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার নবী হয়ে এসেছিলেন, মক্কা মদিনার হেজাজের নবী হয়ে এসেছিলেন, তাদের ভ্রান্ত কথা। এই জন্য সিরিয়া, শাম দেশে, জর্ডন এসব দেশে যেসব খ্রিস্টানরা রয়েছে বা ইহুদের রয়েছে, ওরা বলছে তিনি নবী, কিন্তু তিনি নবী হচ্ছেন উম্মেইনদের নবী, হুয়াল্লাযি বাআসা ফিল উম্মেইনা রাসূলান, নিজক্ষরদের নবী, অর্থাৎ মক্কা মদিনা আরব হেজাজের নবী, ভ্রান্ত আকীদা। কারণ আল্লাহ কোরআনে কি বলেছেন এর আগে আয়াত একটি আলোচনায় বলেছি, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ বলছেন হে নবী আপনাকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রেরিত করেছে, কাফাতাল লিন্নাস, কাফা মানে সমস্ত, লিন্নাস মানে মানুষ, সমস্ত মানুষের জন্য তোমাকে প্রেরিত করেছি। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য এসেছেন, জাপানের জন্য এসেছেন, আমেরিকানের জন্য এসেছেন, ইউরোপিয়ানের জন্য এসেছেন, আফ্রিকানের জন্য এসেছেন, এশিয়ানের জন্য এসেছেন, আরবের জন্য এসেছেন, আজমের জন্য, অনারবের জন্য এসেছেন, সবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রেরিত হয়েছেন, কাফাতাল লিন্নাস। আরও আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্বের রহমত স্বরূপ,
সারা বিশ্বের, তাহলে সারা বিশ্বে শুধু মুসলিম আছে নাকি? তাহলে মুসলিমদের জন্য তিনি রহমত স্বরূপ আসেননি। তার কলেমা যদি কেউ না পড়ে, তার নিয়ে আসা কিতাব যদি কেউ না মানে, তার নিয়ে আসা নামাজ কেউ যদি না পড়ে, তার নিয়ে আসা রোজা কেউ যদি না রাখে, তার নিয়ে আসা হজ যদি কেউ না করে, তার নিয়ে আসা ইসলামের বিধিবিধান যদি না মানে, তাহলে কী করে রহমত হবেন তিনি তার জন্য? আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন, সারা বিশ্বের মানুষের জন্য, আলামিন বিশ্বজাহানের জন্য তাকে রহমত স্বরূপ করুণা স্বরূপ আমি প্রেরণ করেছি। আরও আল্লাহ এরশাদ করেছেন, কুলিয়া আইয়ুহান নাস, হে নবী তুমি সারা বিশ্বের মানুষকে জানিয়ে দাও, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সবার জন্য রাসূল হয়ে এসেছি। কত আয়াত নেবেন কোরআনে কারিমে, তাহলে কারো এই অজুহাত চলবে না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরবদের জন্য এসেছেন, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এশিয়ানদের জন্য এসেছেন, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু মক্কা মদিনার লোকদের জন্য এসেছেন, তারাই ইসলাম মানে না, তারাই তো তাদের মধ্যে এই দোষ রয়েছে, তো আমরাই বা কী করবো? না, সেটা আপনাকে জবাব দিতে হবে, তারা জবাব দিবে যে কারা মানছে না আর কারা মানছে, আপনাকে আপনার জবাবদেহি করতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য যখন এসেছেন, আমাদের জন্য এসেছেন, সুতরাং আমাদের ফরজ আমাদেরকে করতে হবে, আমাদের করণীয় আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য পাঠিয়েছেন, সুতরাং প্রত্যেক মানুষকে ঈমান নিয়ে আসতে হবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তাওরাতের কয়েকটি পাতা দেখলেন। উমার রাদিয়াল্লাহু আনহু শক করে যে দেখি তাওরাতে কী লেখা আছে, তাওরাতের কিছু অংশ তিনি পড়ছিলেন। দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রাগান্বিত হলেন, বললেন যে হে উমার কী ব্যাপার, তোমার কাছে কি স্পষ্ট আমি বিধান নিয়ে আসিনি, কোরআন কি আসেনি, কোরআন কি তোমার হিদায়তের জন্য যথেষ্ট হলো না যে তুই তাওরাতের অংশ পাঠ করছো? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লৌকানা মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম আজকে যদি জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই, তাহলে সে যদি কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমার শাহাদাত না দিত, তাহলে তারও কোনো মুক্তি ছিল না, তার কোনো মুক্তি ছিল না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরও বলেছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন আও নাসরানিয়ুন সুম্মা লাম ইউমিনু বি ইল্লা কানা মিন আসহাবিন নার, আল্লাহর কসম করে বলছি আমার সম্পর্কে সারা বিশ্বের ইহুদি হোক, খ্রিস্টান হোক, বাঙালি হোক, আর আরব হোক, আর অনারব হোক, যে কোনো মানুষ হোক, যদি আমার কথা শোনে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল হয়ে এসেছি, সুম্মা লাম ইউমিনু, অতঃপর ঈমান নিয়ে আসলো না, কালিমা পড়লো না, মুহাম্মদ রাসূলুল্লাহর কালিমা পড়লো না, যতই ভালো কাজ করুক না কেন, ট্রেসার মতো আছে না আমাদের দেশে এক শ্রেণীর লোকের এইগুলো থেকে প্রভাবিত, যে অমুক তো খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাসী নয়, সে যেন চিরকালের জাহান্নামী, জি মনে রাখুন। বাবা যতই ভালো কাজ করুক না বাবা, এই যে কিছুদিন আগে বাবা মারা গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দান করেনি, সে যেন চিরকালের জাহান্নামী, শুনে রাখুন ভালো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, যদি আমার প্রতি ঈমান না নিয়ে আসে, শোনা সত্ত্বেও জানা সত্ত্বেও, তাহলে সে জাহান্নামে অবস্থান করবে, কানা মিন আসহাবিন নার, জাহান্নামী হবে। জি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হক তার প্রতি ঈমান নিয়ে আসে, ঈমান মানে অকাট্য বিশ্বাস, বিশ্বাস করতে হবে তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছেন, আর আমাদের জন্য তিনি করুণাস্বরূপ রহমত স্বরূপ এসেছেন, আমাদের জন্য তিনি দয়াস্বরূপ এসেছেন, আর আমাদেরকে হেদায়ত আল্লাহ দিয়েছেন তার মাধ্যমে, তার মাধ্যমে আল্লাহ হিদায়ত দিয়েছেন, রহমত আল্লাহর, কিন্তু তার মেহনত, তার পরিশ্রম, তার বরকত। তিনি যদি মেহনত না করতেন, তিনি যদি তায়েফে আহত না হতেন, তার দাঁত যদি ওহদে শহীদ না হতো, তিনি যদি ঘরে বসে থেকে যেতেন, তিনি বলতেন আমি এসব কাজ করতে পারবো না, এসব ঝামেলা নিতে পারবো না, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম। আল্লাহ রাব্বুল আমাদেরকে হিদায়ত করেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হিদায়ত আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে, কিন্তু রাস্তা দেখিয়েছেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লামের দ্বিতীয় হক হচ্ছে তার প্রতি ঈমান নিয়ে আসার পরে যত কথা তিনি বলেছেন সেগুলি আমরা বুঝতে পারি আর না পারি, অতীতের হোক, বর্তমানের হোক, ভবিষ্যতের হোক, তা বিশ্বাস করব, আমাদের চোখের সামনে আসুক আর নাই আসুক তা আমরা বিশ্বাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রাতে মেরাজে গেলাম, সাত আকাশের ওপর নিয়ে যাওয়া হলো, প্রত্যেকটি আসমানের দরজা খোলা হলো, আমাকে জান্নাত দেখানো হলো, আমাকে জাহান্নামে দেখা হলো। মেরাজের ঘটনা কি না? মেরাজের ঘটনা চোখে দেখেছি, কেউ দেখেছে? কেউ দেখেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তি যার কাছে যখন কাফেররা এই সংবাদ পৌঁছাল, আর জানো, আরে তোমার সাথী তো পাগল পাগল, এতদিন বলতো দুনিয়ার কথা, তো যাক তোমরা শুনতে শুনতে, কিন্তু আজকাল বলছি সাত আকাশের উপরে নাকি গিয়েছে, রাতারাতি সাত আকাশের উপরে গিয়েছে, আবার প্যালেস্টাইনও গিয়েছে, আবার কত কী সব উদ্ভট কথাবার্তা বলছে, কি আর বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য কথা?
আবু বকরকে গোমরাহ করার জন্য আবু জাল আবু লাহাবের মতো কাফেরগুলি এসে হাজির আবু বকরের সামনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার নবী বলেছেন নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ, তোমার ওই নবী পাগল নবী এইসব কথাবার্তা বলছে। তাই তিনি বলেছেন? হ্যাঁ বলছেন তো। যদি তিনি বলে থাকেন, আবু বকর বলছেন, যদি তিনি বলে থাকেন তো আমি আবু বকর প্রথম বিশ্বাস করছি, আমি প্রথম বিশ্বাস করছি। ফাসুম্মিয়া ইয়াউমাইযিন সিদ্দিক, সেই দিন প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আবু বকরকে একটি উপাধি দান করলেন। টাইটেল কি? সিদ্দিক, মহাসত্যবাদী, অতি সত্যবাদী। তো তার পক্ষ থেকে যা কিছু এসেছে তা বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন কবরে আজাব হয়, দেখছি কবরে আজাব হবে। ভালো লোকের কবরে আল্লাহ নিয়ামত দেন, জান্নাতের দরজা খুলে দেন, জান্নাতের বাতাস আসতে থাকে, জান্নাতের লেবাস পরিয়ে দেওয়া হয়, দেখতে পাচ্ছি। কবর খুলেও যদি দেখি দেখতে পাবো, পাবো না, কিন্তু বিশ্বাস করি। কবরে তিনটি সওয়াল হয়, নবী বলেছেন, কোরআনে নেই, বিশ্বাস করবো না, করবো না। তাহলে যত কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা বিশ্বাস করব, এটি হচ্ছে তাসদিক। তিনি যা নিয়ে এসেছেন তাতে আমরা বিশ্বাস করি, কোরআন নিয়ে এসেছেন, কোরআনে বিশ্বাসী। তিনি যত কথা বলেছেন, অদৃশ্যের কথা, দৃশ্যের কথা, সব কিছু আমরা বিশ্বাস করি। তিনি পাঁচক্ত নামাজের কথা বলেছেন, তিনি বলেছেন যে আকাশে মেরাজে গিয়ে আমাকে আল্লাহ পাঁচক্ত দিয়েছেন, আমরা পাঁচক্ত নামাজ পড়ি, বিশ্বাস করি। কেউ আমরা বলি না যে কি জানি, পাঁচ না চার না ছয়, তা তো বলি না। এর নাম হচ্ছে বিশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যা নিয়েছেন তাতে বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হক হচ্ছে যে তাঁর আনুগত্য করতে হবে সার্বিক ক্ষেত্রে, মেনে নেওয়ার ক্ষেত্রে যা তিনি করতে বলেছেন মেনে নিতে হবে, আনুগত্য করতে হবে। বাধা নিষেধের ক্ষেত্রে যা নিষেধ করেছেন তা মেনে নেওয়ার ক্ষেত্রে, নিষেধাজ্ঞা মেনে নেওয়ার ক্ষেত্রে আনুগত্য করতে হবে। তা তো ফিমা আমারা ওয়ান হো জাজার, আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, অনুসরণ করতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর রাসূলের আনুগত্য করলে, রাসূলের কথা মানলে আল্লাহর কথা মানা হয়। এর আগে এই বিষয়ের উপরে একদিন আলোচনা হয়েছে। তাহলে এইটি হচ্ছে তৃতীয় হক সার্বিক ক্ষেত্রে। আমা আতাকুমুর রাসূল ফখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন তা তোমরা মেনে নাও, আর রাসূল যে সব কাজ থেকে তোমাদেরকে বাধা দান করেন সেসব কাজ থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ রসুলের আনুগত্য করা, আল্লাহ রসুলের অনুসরণ করা জীবনের সার্বিক ক্ষেত্রে, কোনটি ছোট কোনটি বড়, কোনটি সুন্নাত, এই ওয়াজেব, ওই সব করবো না। আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে হুকুম মানি। আপনার আব্বার হুকুম যদি আসে, আর আপনার আব্বার রসুলের সাথে কী বা তুলনা চলে, আপনার আম্মার রসুলের সাথে কী বা তুলনা চলে। তারপরে আপনার আম্মা যদি হুকুম করে, আপনি এই যুক্তি পেশ করবেন না যে আজকে কেন আপনি মাছ খেতে চাইলেন, আজকে গোস্ত খান। আপনার আম্মা খেতে চেয়েছে মাছ, আর আপনি যুক্তি দেখাবেন যে আজকে মাছ কেন, আজকে গোস্ত খাওয়াই, আজকে বড় মাছ কেন, আজকে ছোট মাছ খাওয়াই, আজকে ছোট মাছ কেন, আজকে বড় খাওয়াই, এইরকম যুক্তি দেখাবেন না। মা বলেছেন শুনতে হবে, মাকে এটাই পছন্দ লেগেছে। তাহলে মায়ের কথা যদি একজন অনুগত, মায়ের অনুগত, বাবার অনুগত ব্যক্তি যদি এইভাবে ফলো করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আনুগত্য করা উচিত? এই ক্ষেত্রে বলবেন এই ছোট সুন্নাত, হ্যাঁ সুন্নাত বলে ছেড়ে দেবেন, এটি মাকরু, সুতরাং খাও, কোথায় আছে? আল্লাহ রসুল অপছন্দ করেছেন, অপছন্দ করেছেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন, নিষেধ করেছেন, বড় নিষেধ, ছোট নিষেধ, ক্ষুদ্র না বড়, ওইসব দেখার নেই। ওমা আতাকুমুর রাসূল ফখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, জীবনের সার্বিক ক্ষেত্রে উম্মতে মুসলিমাকে, মানব জাতিকে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার নিয়ে আসা পথের উপর চলতে হবে। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকই জান্নাত যেতে পারবে। সুসংবাদ, সুসংবাদ না, আমার উম্মতের প্রত্যেকই জান্নাত যেতে পারবে, তবে ইল্লা যে ব্যতিক্রম আছে, ইল্লা মান আবা যে অস্বীকার করলো, যে অস্বীকার করলো সে জান্নাতে যাবে না। কি অস্বীকার করলো? আমি জান্নাতের পথ ধরবো না, আমি নবীর পথ ধরবো না, নবী পাঁচক্ত নিয়েছেন, আমি পারবো না পাঁচক্ত নামাজ পড়তে, আমি ফজরটা পারবো না, হ্যাঁ আমি জুমা পড়া মুসলমান শুধু, তাহলে কি যাওয়া যাবে? আমি এটা করতে পারলাম, ওইটা করতে পারলাম, ব্যক্তি জীবনে তো আমি নামাজ রোজা করবো, কিন্তু আমি সামাজিক জীবনে অতগুলি মানতে পারবো না, পারিবারিক জীবনে অতগুলি মানতে পারবো না, আমি অর্থনীতির ক্ষেত্রে হালাল হারাম অত বেছে চলতে পারবো না, টাকা পয়সার লোভ, আমার টাকা পয়সা কামাই করতেই হবে, সুতরাং অতগুলি মানতে পারবো না, আমি সুদ থেকে বাঁচতে পারবো না, আমি ঘুষ থেকে বাঁচতে পারবো না, তাহলে চলবে না। আমি রাষ্ট্রনীতির ক্ষেত্রে মানতে পারবো না, আমি যা ইচ্ছা তাই করবো, মানবরচিত বিধানই ভালো লাগছে, এই দলই দেখছি খুব ভারী দল, সুতরাং এই ভারী দলেই চলবো, চলবে না, চলবে না। ইল্লা মান অস্বীকার করলো সেই ব্যক্তি, যে ব্যক্তি রসুলের পথে চলতে অস্বীকার করলো সে জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতের পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, ইল্লা মান আবা, অস্বীকার না করলে জান্নাত যাওয়া যাবে। সাহাবারা জিজ্ঞাসা করেন কি লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকারী, কে এমন হতভাগা আছে জান্নাতে যেতে চাইবে না, জান্নাত যেতে অস্বীকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতা আনি দাখালা জান্নাহ,
ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, আমার কথা মানলো, আমার নিয়ে আসা আদর্শ মানলো, আমার নিয়ে আসা তরিকা মানলো, সেই ব্যক্তি দাখালা জান্নাত, জান্নাতে যাবে। এক কথায় রাসূলের রাস্তায় থাকলে, রাসূলের পদাঙ্কের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে। আর যদি ওমান আসানি, যে ব্যক্তি আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, ফাকাদ আবা, সেই ব্যক্তি আবা পাটি, অস্বীকার করলো, অস্বীকার করলো, জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লামের তৃতীয় হক বললাম, চতুর্থ হক নবী করিম সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা, দরুদ এবং সালাম পেশ করা। যখনই নবীর নাম আসবে, লিখার ক্ষেত্রে আসুক, বলার ক্ষেত্রে আসুক, আপনি বলছেন, আপনি শুনছেন, যখনই আমার প্রিয় নবীর নাম আসবে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে দুরুদ হচ্ছে এটি সালাফে সালেহিনের তরিকা, সাহাবাই কেরাম তাবেইনের যুগ থেকে। যে কোনো হাদিসের কিতাব খুলে দেখুন, যখনই একটা হাদিস শুরু হয়েছে বর্ণনা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সালাফে সালেহিন আইম্মাই কেরাম সবাই আমাদেরকে এই ছোট্ট দুরুদ শিখেছে রসুলের নাম আসলে। বরং তারা লিখে রেখেছেন হাদিসের কিতাবে, প্রত্যেকটি হাদিসে একবার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখা আছে। যতদিন পর্যন্ত লিখা থাকবে হাদিসের কিতাবে, যিনি লিখেছেন নেকি পেতে থাকবেন কি না? তাহলে আপনি যদি একটা কিতাব লিখেন, একটা বই লিখেন, তাতে লিখেন, যদি আপনার বক্তব্যে বলেন, আপনার কথাবার্তায় ভাই বোনদের সাথে, ওদের সাথে কথাবার্তা বলছেন, আর নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনার নেকি হইতে থাকবে। আর কত নেকি, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ সালাম পেশ করবে, একবার পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার উপর আল্লাহ কয়বার করে, দশবার করে আল্লাহর রহমত নাজেল হবে, আল্লাহর শান্তির ধারা বর্ষিত হবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ সালাম পেশ করে। কিন্তু দুরুদ সালাম পেশ করতে হবে, সেটাও নবীর তরিকায়। আগে বলেছি তৃতীয় হক হচ্ছে নবীর তরিকায় চলা। আর যদি নবীর তরিকার ব্যতিক্রম করে আপনি আনুষ্ঠানিকতা অবলম্বন করেন, এমনভাবে আপনি দুরুদ সালাম পেশ করেন যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেননি, তাঁর সাহাবারাও করেননি, তাঁর খলিফারাও করেননি, তাঁর আইম্মায়ে কেরামরাও করেননি, মুহাদ্দিসিনরাও করেননি, আর নতুন তরিকা যেমন আমাদের দেশের মিলাদের অনুষ্ঠান, ওয়াজ মাহফিলের অনুষ্ঠান আর শুরু করিয়ে দিলেন, বলুন মহাব্বতের সাথে একটু জোরে সরে বলুন ইয়া নবী সালাম আলাইক, শুরু করিয়ে দিল, আর শুরু করিয়ে দিয়ে বক্তা সাহেব একটু আরাম নিচ্ছেন, একটু পানি খাচ্ছেন, একটু দুধ খাচ্ছেন, আর শ্রোতা চলছে ইয়া নবী সালাম আলাইকা। হ্যাঁ, তাই না? এই সম্মিলিত পাঠ নবীর সাহাবীরা করেননি। আর আমাদেরকে বলা হয়েছে নবীর পরে কাকে মানতে হবে, নবীর সাথীদেরকে, খোলাফায় রাশেদিন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায় রাশেদিন। সুতরাং আপনি আনুষ্ঠানিকতা দিতে পারেন না যেটা নবী দেননি, আপনি বিশেষ তরিকা অবলম্বন করতে পারেন না যেই তরিকা নবী ধরেননি। তবে নবীর নাম যখনই আসবে তখনই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর প্রতি দুরুদ পাঠ করতে হবে নামাজের মধ্যে সর্বোত্তম অবস্থায়। আপনি নামাজের বাইরে এখন আছেন না নামাজের মধ্যে, নামাজের মধ্যের অবস্থা আপনার উত্তম অবস্থা, আপনি ইবাদতে রয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে রয়েছেন। নামাজের মধ্যে দুরুদ শরীফ না পেশ করলে নামাজই হবে না, নামাজের মধ্যে আত্তাহিয়াত ও তাশাহুদ না পড়লে নামাজই হবে না। আত্তাহিয়াত তো বলেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার ওপর শান্তির ধারা বর্ষিত হোক, সালাম পেশ করলেন না। আর দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ তোমার রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম, আল্লাহ তুমি বরকত নাজিল করো ওইভাবে যেমন তুমি বরকত নাজিল করেছো ইব্রাহিমের উপর, ইব্রাহিমের বংশধরের উপর। জি, তাহলে এইভাবে দরুদ ও সালাম, এবং বেশি বেশি, বিশেষ করে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি তোমরা দরুদ ও সালাম পেশ করো। সময় শেষ হতে যাচ্ছে, দরুদ এবং সালামের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে নেক আমল যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ভালো কাজের যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা লাকা আসমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যাহাবা যামা ওয়া আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه الدنيا أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها
وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا من قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا